প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে আছি সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার জয়শ্রী ভট্টাচার্য। আজ তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল সার্কি এডুকেশনে অনেক অনেক স্বাগতম। দেখো, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণী গণিত বিষয়টি পড়াবো। গত ক্লাসে আমরা গুণের যে বইয়ের যে আমাদের চ্যাপ্টারটা ছিল সেটা আমরা শেষ করে ফেলেছি। আমরা কিছু সমস্যামূলক সমাধান করেছিলাম। আজকে আমরা সেই অধ্যায় থেকেই কিছু কী করব, কিছু যোগ্যতা ভিত্তিক মানে কাঠামোবদ্ধ প্রশ্ন আমরা করব। দেখো, আমি বোর্ডে দুইটা প্রশ্ন এখানে লিখেছি। তোমরা অনেকেই কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে একটু ভয় পাও, মনে করো যে এটা অনেক কঠিন, একসাথে এতগুলো অঙ্ক দেয়া বা এত বড় অঙ্ক। কিন্তু আসলে কাঠামোবদ্ধ প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ, এগুলো হচ্ছে তোমাদের যোগ্যতা পরীক্ষা করার জন্য। দেখো, আমরা চ্যাপ্টারে কী করি, আমরা চ্যাপ্টারে 10টা অঙ্ক করি, কিন্তু এই 10টা অঙ্ককে বিভিন্ন রকমের কিন্তু থাকে 10টা অঙ্ক। এই 10টা অঙ্ককে যে আমরা নিয়মগুলো দ্বারা করি সেই সবগুলোকে একসাথে করে, মানে মনে করো তিনটা নিয়ম দিয়ে এই তিনটা থাকলো, কিন্তু মেইন নিয়মটাই হচ্ছে কী, যেহেতু এটা চতুর্থ অধ্যায় গুণ, তাই মেইন নিয়মটা হচ্ছে গুণ। এখানে কিন্তু আর কোনো কিছু নাই, কিন্তু একটু আমরা আলাদা আলাদা অঙ্ক করি এবং সেই অঙ্কগুলোকে, চ্যাপ্টারের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোর ধরনটাকে মাথায় রেখেই কিন্তু তোমাদের এরকম যোগ্যতাভিত্তিক অঙ্ক তারা দিয়ে দেয়। এখন দেখো, আমরা এইভাবে যোগ্যতাভিত্তিক দুইটা প্রশ্ন আমি তোমাদের বোর্ডে লিখে রেখেছি, এই দুইটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। যাদের গুণ সম্পর্কিত গুণ বুঝো না বা গুণ সম্পর্কিত আমরা যে লাস্ট ভিডিওগুলো করেছি সেগুলো দেখো নাই, তারা সবাই একটু কষ্ট করে দেখে নিবা। এখন দেখো, আমি এক নম্বর অঙ্কটা করব। এক নম্বরে বলা আছে, রবিদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে। রবিদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে এবং প্রতি সারিতে 24টি করে গাছ আছে। তার মানে রবিদের বাগান, এখানে যে কোনো কারো নাম থাকতে পারে, তোমাদের কারো নাম থাকতে পারে। রবিদের বাগান মানে কি, রবিদের বাগানে, রবির বাসায় একটা বাগান আছে মনে করো, সেই বাগানে 15টা সারি আছে সুপারি গাছে। সারি মানে কি, সারি মানে হচ্ছে এরকম, এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এরকম যদি থাকে সেটাকে আমরা কি বলি, সারি। তো বাগানে দেখবা সারি সারি গাছ আছে। আমরা যখন কোনো দূরের কোনো জায়গায় বেড়াতে যাই তখন প্রায়ই আমরা দেখি যে রাস্তার দুই পাশে অনেকগুলা গাছ থাকে। এই যে গাছগুলো একটা লম্বা, মনে করো আমরা অ্যাসেম্বলিতে যেরকম দাঁড়াই সেরকম দাঁড়িয়ে থাকে, এদেরকে আমরা কী বলি, সারি বলি। এরকম 15 সারি সুপারি গাছ আছে এবং প্রতি সারিতে, তার মানে একটা সারিতে, এই হচ্ছে একটা সারি, এই হচ্ছে আরেকটা সারি, তার মানে 15টা এরকম সারি আছে এবং একটা সারিতে 24টি করে গাছ আছে, তার মানে এইরকম 24টা গাছ আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সারি কি এবং একটা সারিতে কিভাবে গাছগুলো থাকে। এইভাবে 15টা সারির মধ্যে প্রতিটা সারিতে 24টা করে গাছ আছে। এখন ক নাম্বার হচ্ছে, তিনটি সারিতে কতটি গাছ আছে। একটি সারিতে যদি, প্রতি মানে হচ্ছে একটি, একটি সারিতে যদি 24টি গাছ থাকে, তিনটি সারিতে কয়টি থাকবে, 24টি থেকে কম থাকবে না বেশি থাকবে? অবশ্যই 24টি থেকে বেশি থাকবে। কারণ কি, কারণ হচ্ছে একটাতে যদি 24টা থাকে একই রকম, তিনটাতে কি থাকবে, 24 থেকে অবশ্যই বেশি থাকবে। আর বেশি থাকলে আমরা কি করব, গুণ করব। তাই প্রথম কি হবে, এক নম্বরের ক লিখব, একটি সারিতে গাছ আছে 24টি, একটি সারিতে গাছ আছে সমান 24টি। অতএব কয়টি সারিতে, তিনটি সারিতে গাছ আছে সমান অবশ্যই কি হবে, একটা সারি থেকে অবশ্যই তিনটা সারিতে বেশি হবে। আর বেশি হলে আমরা কি করি, গুণ করি। এগুলো আমরা গত দুইটা ক্লাসে আমরা এগুলো অনেক আলোচনা করেছি যে আমরা যখন বেশি বের করতে হয় তখন গুণ করি এবং কম বের করতে হলে ভাগ করি। তার মানে 24কে আমরা 3 দিয়ে গুণ দিব। 3 দিয়ে 24কে গুণ দিলে কত হয়, 24 গুণ 3। এভাবে আমরা পাশাপাশি লিখেও করতে পারি। আর এভাবে যদি দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্ক বা তিন অঙ্কের সংখ্যাকে এক অঙ্ক দিয়ে গুণ হয় সেক্ষেত্রে আমরা এভাবে পাশাপাশিও কিন্তু গুণ করতে পারি। আগে আমি তোমাদের এটা দেখাই, তারপরে বুঝাই দিব এটা কীভাবে করব। যেমন 3 দিয়ে প্রথমে 4কে গুণ দিব, 3 4 কত হয়, 12, 12 2 হাতে 1, 3 2 6 আর হাতে রেখে 7, 72, 3 24 কত হলো, 72। এখন দেখো, এটা আমি আবার বুঝিয়ে দিই পাশাপাশি কীভাবে করব।
যেমন মনে করো এই তিন তিন দিয়ে যখন আমরা এই সংখ্যাটাকে করব তখন প্রথমে এটা করব তারপরে এটা যেহেতু আমরা নিচে নিচেও একইভাবে করি তো প্রথমে কি করব তিন দিয়ে চারকে গুণ তিন চারে বারো বারোর দুই বসালাম একটু সরে বসাবো সমানের চিহ্ন এখানে জায়গা রাখবো কারণ এটা একক স্থানীয় অঙ্ক আর পাশে কি থাকবে দশক স্থানীয় অঙ্কটা কি হবে জায়গা থাকবে এইভাবে বাম দিকে আস্তে আস্তে সরে আসবে তো দুই লিখলাম তিন চারে বারোর দুই হাতে থাকবে এক মনে রাখতে হবে হাতে কত থাকে যদি মনে না থাকে তোমরা পাশে লিখে ফেলবা তিন দুগুণে কত ছয় আর হাতে রেখে সাত তার মানে আমাদের উত্তরটা আমরা পাশাপাশি করলেও একই হবে কারণ কি কারণ গুণ যেটাই যেভাবেই করি না কেন যে প্রক্রিয়াতেই করি উত্তর কিন্তু সেম হবে কিন্তু বড় বড় সংখ্যা থাকলে আমরা এভাবে গুণ করতে পারবো না আমাদের এইভাবে রাফ করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে আমাদের উত্তর প্রতিটা যোগ্যতা ভিত্তিকের যে প্রতিটা অংশ প্রতিটার কিন্তু মার্ক আলাদা আলাদা থাকে তো ক নাম্বার যেটা ক নাম্বার একটি শাড়িতে গাছ আছে ২৪টি তিনটি শাড়িতে গাছ আছে ৭২টি আমরা এটা বের করলাম গুণ করে কিন্তু এটাই উত্তরটা লিখে ফেলতে হবে কারণ কি এটা আমাদের ক নাম্বারে যেটা চেয়েছিল আমরা সেটাই বের করে ফেলেছি তাই ক নাম্বার শেষ ক নাম্বারে মার্কও এতটুকু পর্যন্ত তাই উত্তরটা এখানে লিখে ফেলতে হবে তোমরা অনেকে মনে করো যে সম্পূর্ণ অঙ্ক শেষ হওয়ার পর উত্তর লিখবো কিন্তু না এটা প্রতিটা পার্টের অংশ আলাদা আলাদা অঙ্ক তাই উত্তর আলাদা আলাদাভাবে লিখতে হবে এখন দেখো খ নাম্বার বাগানে কতগুলো গাছ আছে ১৫ সারি গাছ আছে আর প্রতি সারিতে ২৪টা আছে তার মানে মোট কতটা আছে মোট হচ্ছে ১৫ সারি এক সারিতে ২৪টা থাকলে ১৫ সারিতে কতটা সেটা বের করলেই আমরা মোটটা পেয়ে যাব তাই আমরা কী লিখব খ নাম্বারে লিখব একটি শাড়িতে গাছ আছে ১৫টি একটি শাড়িতে যদি ১৫টি থাকে সরি একটি শাড়িতে যদি ১৫টি থাকে তাহলে কয়টি শাড়ি ২৪টি শাড়ি হ্যাঁ ২৪টি শাড়িতে কতটি থাকবে ২৪টি শাড়িতে গাছ আছে ১৫ গুণ ২৪ তোমরা চাইলে ২৪ গুণ ১৫ লিখতে পারো গুণের ক্ষেত্রে দুইটাই সমান ১৫ আর ২৪কে আমরা দেখো এটা যেহেতু দুই অঙ্কের সংখ্যা আমরা পাশাপাশি তো গুণ করতে পারবো না আমরা কি করব রাফ করব ১৫ গুণ ২৪ চার পাঁচে ২০ শূন্য হাতে ২ চার একে ৪ ৫ ৬ এখন এককের স্থান বাদ ক্রস দিয়ে দিলাম ৫ দুগুণে ১০ ১০ শূন্য হাতে ১ ২ একে ২ আর হাতে রেখে ৩ দেখো আবার আমরা একটু খেয়াল করি চার পাঁচে ২০ শূন্য হাতে ছিল ২ চার একে ৪ আর হাতের ২য়ে ৬ এখন এই ঘর বাদ ৫ দুগুণে ১০ শূন্য হাতে ১ ২ একে ২ আর ১ ৩ ঠিক আছে এখন যোগ করব শূন্য ৬ আর শূন্য যোগ করলে ৬ আর ৩ ৩৬০টি এটাও আমাদের উত্তর শেষ হয়ে গেল ৩৬০টি এখন দেখো গ নাম্বার আশা করি এটা বুঝতে পেরেছো সবাই গ নাম্বারে আছে প্রতি সারিতে যদি ৪৮টি গাছ থাকে তবে বাগানে কতগুলো গাছ থাকবে এখানে প্রতি সারিতে যে ২৪টা আগে বলছিল এরা কি আছে এটা পরিবর্তন করে দিছে ২৪এর পরিবর্তে যদি ৪৮ হয় সেক্ষেত্রে আমরা এটা বের করবো তো এটা এটার মতোই সেম হবে এখানে ছিল একটি শাড়িতে গাছ আছে ১৫টি ২৪টি শাড়িতে গাছ আছে কতটি বের করছিলাম আমরা এখন এখানে ২৪এর জায়গায় হবে ৪৮ কি হবে ৪৮ কারণ আমাদের বলে দিচ্ছে যে প্রতিটা শাড়িতে যদি ৪৮টা গাছ থাকে তাহলে আমরা লিখব একটি শাড়িতে গাছ আছে সমান ১৫টি এটা ঠিক খ নাম্বারের মতো এখন আমাদের বলছে যে কতটি শাড়ি ৪৮টি শাড়ি তাহলে ৪৮টি শাড়িতে গাছ আছে সমান ৪৮ গুণ ১৫টি এখন আমরা ৪৮কে ১৫ দিয়ে গুণ করব ৫ ৮ ৪০ ৪০এ শূন্য হাতে থাকবে ৪ ৪ পাঁচে ২০ আর ৪ কত ২০ আর ৪ ২৪ আট একে আট চার একে চার এখন যোগ করব শূন্য চার আর আট যোগ করলে কত হয় আটের পরে নয় দশ এগারো বারো বারোর দুই বসবে হাতে থাকবে এক চার পাঁচ ছয় যোগ করলে হয় ছয় আর হাতে রেখে সাত ৭২০ দেখো তো খ নাম্বারে ছিল ৩৬০টি ৩৬০টি কারণ এখানে কি ছিল
24টি সারিতে গাছ কতটি সেটা আমাদের জানতে চেয়েছিল এখানে আছে 48 24 এর দ্বিগুণ তার মানে এই সংখ্যাটাও কি হবে দ্বিগুণ হবে 360 এর দ্বিগুণ হচ্ছে 720 তার মানে এটা যদি বাড়ে এটাও কি হবে অবশ্যই বাড়বে কারণ গুণের সংখ্যা কি হয়ে যাবে বড় হয়ে যাবে তখন এটাও বেড়ে যাবে কিন্তু দেখো এটা দ্বিগুণ করার কারণে উত্তরটাও কি হয়েছে 360 এর দ্বিগুণ হচ্ছে 720 আশা করি সবাই বুঝতে পেরেছো এখন আমরা দুই নাম্বার অঙ্কটা করব আমি এই এক নাম্বারটা আমি মুছে ফেলছি দুই নম্বরে দেখো চারটা অংশ আছে তোমাদের এভাবে পরীক্ষায়ও আসতে পারে তিনটা অথবা চারটা অংশ দিয়ে ঠিক আছে চারটা অংশ কিন্তু আলাদা আলাদা মার্ক তিনটা হলে তিনটা চারটা হলে চারটা প্রতিটার পাশে শেষে কি লিখতে হবে উত্তর লিখতে হবে দুই নম্বরটা দেখো জাহিদের নিকট 1000 টাকা আছে 100 পয়সায় 1 টাকা হয় ক নম্বর হচ্ছে 8 টাকা কত পয়সা 8 টাকায় হবে এটা 8 টাকায় কত পয়সা 100 পয়সায় 1 টাকা তার মানে 1 টাকায় কত পয়সা 100 পয়সা আমরা প্রথমে লিখব কি ক নাম্বার 1 টাকায় হয় 100 পয়সা অতএব 8 টাকায় হয় যেহেতু 1 টাকা থেকে 8 টাকা বেশি তার মানে কি হবে গুণ হবে 8 টাকায় হয় 100 গুণ 8 পয়সা এটা কি আলাদাভাবে গুণ করতে হবে এটা আমরা সবাই জানি যে 100 কে 8 দিয়ে গুণ দিলে কি হয় 8 বার 100 মানে কি 800 8 কে 8 আর কি দুইটা শূন্য এটা কিভাবে পাশাপাশি গুণ করব দেখো 8 0 0 8 দিয়ে শূন্য কে গুণ করলে হয় শূন্য আবার 8 দিয়ে শূন্য কে গুণ করলে হয় শূন্য আর 8 কে 8 এটা আমরা নিচে নিচে বসিয়েও করতে পারি আবার এভাবেও করতে পারি কিন্তু শূন্যের গুণ হচ্ছে সবচেয়ে সহজ গুণ শুধু দেখো দুইটা শূন্য বসে যাবে আর 8 আর 1 এ কি হবে গুণ হবে দুইটা শূন্য বসে যাবে কেন কারণ শূন্যের সাথে যেটাই গুণ হয় শূন্য হয়ে যায় তার মানে এটার উত্তর হচ্ছে 800 পয়সা আমরা উত্তরটা লিখে ফেলব প্রতিটা অঙ্ক আলাদা আলাদা মার্ক আমি তাই বারে বারে বলে দিচ্ছি সবগুলা শেষে উত্তর লিখতে হবে একটা সব শেষ হওয়ার পর একবার একটা উত্তর লিখলে হবে না কারণ প্রতিটা আলাদা আলাদা অঙ্ক আলাদা আলাদা মার্ক খ নম্বর দেখো 100 টাকায় কত পয়সা 1 টাকায় 100 পয়সা তাইলে 100 টাকায় কত পয়সা বের করে ফেলি আমরা আমরা জানি যে ছোটটা থেকে বড়টা বের করতে হলে কি করতে হয় গুণ করতে হয় 1 টাকায় হয় 100 পয়সা অতএব 100 টাকায় হয় অবশ্যই কি হবে 1 থেকে বেশি হবে বেশি হলে গুণ 100 গুণ 100 পয়সা এই গুণটা খুবই সহজ এটা আমরা জানি যে এটা তিন অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দিয়ে গুণ কিন্তু এত বড় গুণ আমরা কি করব খুব সহজে করে ফেলব কিভাবে দেখো শূন্যের গুণের ক্ষেত্রে জয়টা শূন্য থাকে ততটা শূন্য বসে যাবে কারণ শূন্য দিয়ে যতবারই গুণ হবে শূন্যই হবে তাহলে কি হবে একটা দুইটা তিনটা চারটা চারটা শূন্য আমরা বসায় দিলাম একটা দুইটা তিনটা চারটা শূন্য বসায় দিলাম আর এই বাকি থাকলো দুইটা সংখ্যা এই দুটোকে গুণ করলে কত হয় এক একে এক গুণ করব শুধু যে সংখ্যাগুলো আছে শূন্য ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা গুণ করব তাহলে আমাদের আনসারটা বের হয়ে গেল এটা যদি আমরা এইভাবে নিচে নিচে বসায় করি তাহলেও তোমাদের আনসারটা সেম হবে তোমরা সবাই বাসায় দেখবা তো সেম হয় কি না নাকি আমি মিথ্যা কথা বলতেছি সবাই একটু চেক করে দেখবা তাহলে উত্তরটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি শূন্যের গুণের ম্যাজিক তাই তোমরা দেখো তো যে এই ম্যাজিকটা ঠিক আছে কি না সবাই একটু চেক করে ফেলো শূন্য এখানে ছিল একটা দুইটা এখানে ছিল দুইটা তাইলে দুইটা দুইটা চারটা আমরা বসায় দিলাম আর এক একে এক তোমরা গুণ করে দেখবে যে আনসার ঠিক আছে কিনা এক শূন্য শূন্য চারটা শূন্য আর এক একে এক পয়সা সবচেয়ে সহজ হচ্ছে শূন্যের গুণ যদি করতে পারো বুঝে ফেলো তাইলে সবচেয়ে সহজ শূন্যের গুণ তাই শূন্যের গুণে কিন্তু এভাবে নিচে নিচে বসায় করার কোনো প্রয়োজন নাই জাহিদের কত পয়সা আছে গ নম্বর হচ্ছে জাহিদের কত পয়সা আছে জাহিদের নিকট 1000 টাকা আছে ওইটাকে পয়সায় নিতে হবে কারণ আমাদের কাছে টাকা না পয়সা জানতে চেয়েছে জাহিদের নিকট 1000 টাকা আছে তাহলে 1 টাকায় যদি 100 পয়সা হয় 1000 টাকায় কত ওইটা বের করে ফেললেই আমরা পেয়ে যাব জাহিদের নিকট কত টাকা আছে 1 টাকায় হয় 100 পয়সা অতএব জাহিদের কত ছিল 1000 টাকা তার মানে 1000 টাকায় হয় কত পয়সা 1000 গুণ 100
এখন আবার আমরা এই শূন্যের ম্যাজিকটা করব কিভাবে দেখো এখানে ছিল দুইটা শূন্য একটা দুইটা এখানে আছে একটা দুইটা তিনটা তিন আর দুই কয়টা পাঁচটা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শূন্য বসিয়ে দিলাম এক একে এক পয়সা এটাও তোমরা তাড়াতাড়ি কি করো নিচে নিচে গুণ করে দেখো তো ম্যাজিকটা আমাদের ঠিক আছে কি না এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পয়সা এই ম্যাজিকটার মানে কি বলতো সবাইকে আমি এখনই বলে দিলাম যে ম্যাজিকটা হচ্ছে শূন্য দিয়ে আমরা যাই গুণ করি না কেন শূন্য হয়ে যায় তার মানে এই শূন্য দিয়ে আমরা যখন এই শূন্যকে গুণ করব শূন্য হয়ে যাবে এই শূন্য দিয়ে এই শূন্যকে গুণ করলে শূন্য হয়ে যাবে এইভাবে এই শূন্য দিয়ে এই শূন্য কি করব একে যখন শূন্যকে গুণ দিব শূন্য একে শূন্য হয়ে যাবে এইভাবে সবগুলো যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা গুণে ফেলে কি করতে পারি লিখে ফেলতে পারি যে এখানে ছিল তিনটা এখানে ছিল দুইটা তার মানে তিনটা আর দুইটা কয়টা শূন্য পাঁচটা শূন্য আর এক একে এক এখন আর তোমাদের কয়টা বাকি আছে দেখো ঘ নাম্বারটা একটা অঙ্ক বাকি আছে ঘ নাম্বারে বলছে জাহিদের নিকট আরও চারশো টাকা বেশি থাকলে তার মানে জাহিদের ছিল এক হাজার টাকা যদি আরও চারশো টাকা বেশি থাকতো তার মানে এক হাজার চারশো টাকা থাকতো তাহলে মোট কত পয়সা হতো তার মানে এক টাকায় একশো পয়সা আর এক হাজার প্লাস চারশো কত চোদ্দোশো চোদ্দোশো টাকায় কত পয়সা সেটা বের করতে হবে কিন্তু আগে আমরা কি করতে হবে চারশোটাকে এক হাজারের সাথে যোগ দিতে হবে কারণ আমাদের বলে দিছে যে জাহিদের নিকট আগে ছিল এক হাজার যদি আরও চারশো টাকা বেশি থাকতো তো প্রথমে কি লিখবো আমরা জাহিদের নিকট চারশো টাকা বেশি থাকলে হয় আগে ছিল এক হাজার এখন আরও চারশো কি হলো যোগ হলো চারশো টাকা বেশি মানে কি যোগ হলো তার মানে কত টাকা দেখো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য চার আর শূন্য যোগ করলে চার আর এক চোদ্দোশো টাকা পাশাপাশি যোগ কিন্তু তোমরা আগের অধ্যায়গুলোতে করে ফেলেছ এতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না এখন দেখো চোদ্দোশো টাকা এখন আমাদের বের করতে হবে ঠিক একইভাবে এতগুলো অঙ্ক আমরা যেভাবে করছি এক টাকায় হয় একশো পয়সা চোদ্দোশো টাকায় কত পয়সা এক টাকায় হয় একশো পয়সা অতএব চোদ্দোশো টাকায় হয় চোদ্দোশো গুণ একশো তাহলে কত হলো আমরা আবার ম্যাজিকের মতো অঙ্কটা করি শূন্য 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 কয়টা শূন্য একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা আর এখানে আছে কি চার একে চার এক একে এক পয়সা আমাদের উত্তর হবে এটা কত হলো একক দশক শতক সহস্র অযুত লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার পয়সা দেখো বাকি দুইটা তো তোমরা নিজে নিজে করেছো এখন আমি এটা তোমাদের গুণটা করে দেখাবো যে কিভাবে আমাদের নিচে নিচে বসায় গুণ করলেও কি হয় ম্যাজিকের মতোই একই উত্তর হয় দেখো শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে চারকে গুণ করলে হয় চার শূন্য 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 দিয়ে এককে গুণ করলে হয় শূন্য শূন্য দিয়ে আবার গুণ করব শূন্য এটা হবে শূন্য এটা হবে শূন্য এটাও হবে শূন্য এখন কি এই ঘরও বাদ দেখো প্রথমে এই ঘর করেছিলাম তাই এই ঘর বাদ দিয়ে দিয়েছি এরপরে কি এটা এটার জন্য এই ঘর বাদ দিয়ে দিলাম এখন এক দিয়ে করব এক দিয়ে শূন্য একে শূন্য শূন্য একে শূন্য চার একে চার আর এক একে এক এখন দেখো যোগ করে ফেলি আমরা শূন্য কি হবে শূন্য এই দুটা শূন্য যোগ করলেও শূন্য এই তিনটা যোগ করলেও শূন্য এই তিনটা যোগ করলেও শূন্য চার আর শূন্য যোগ করলে চার আর এই এক তাহলে কত হলো একটা দুইটা তিনটা চারটা শূন্য আর হচ্ছে চার আর এক তার মানে এক লক্ষ চল্লিশ হাজার আমাদের উত্তরটা কি ঠিক আছে তার মানে আমাদের উত্তরটা কি হবে ম্যাজিকের মতোই হবে আশা করি সবাই খুব ভালোভাবে বুঝে নিয়েছো আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু যোগ্যতাভিত্তিক নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকো সবাইকে অনেক ধন্যবাদ